আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে শ্বসন প্রক্রিয়াটা কেমনে চলে। চ্যাপ্টার তো ছোট, আজকে 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 শেষ হয়ে যাবে আজকে এই চ্যাপ্টার। পরে কয়েকটা রোগ আছে, ওগুলা জাস্ট একটু টাচ দিয়ে যাব আর কি, ওগুলায় বেশি বলার কিছু নাই। তো এই আমাদের শ্বসন প্রক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। মানে বহিঃশ্বসনটা হচ্ছে জাস্ট এই অক্সিজেন আর CO2 গ্যাসটা কীভাবে এই যে ফুসফুসের মধ্যে, সহজ কথায় শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ, এই জিনিসটাকে আমরা বহিঃশ্বসন প্রক্রিয়ার মধ্যে রাখতেছি। এই ক্ষেত্রে অক্সিজেন আর CO2 এই যে ফুসফুস থেকে ফুসফুসের মধ্যে প্রবেশ করা বা বাতাস ফুসফুসের মধ্যে প্রবেশ করা এবং বের হয়ে যাওয়া, সেটার প্রক্রিয়াটাকে আমরা বহিঃশ্বসন বলতেছি। আর পরের প্রক্রিয়াটা হচ্ছে গ্যাসীয় বিনিময় বা অন্তঃশ্বসন, যেটা সেই ক্ষেত্রে অক্সিজেন কীভাবে ওই রক্তের মাধ্যমে কোষ পর্যন্ত পৌঁছাচ্ছে ফুসফুস থেকে, আবার একইভাবে CO2 কীভাবে কোষ থেকে এসে ফুসফুসে মাধ্যমে আবার বাইরে চলে যাচ্ছে, সেই প্রক্রিয়াটা। তো ফার্স্টে আমরা বহিঃশ্বসন প্রক্রিয়াটা সেটা একটু দেখি, আর এটা নোট না করলেও চলে, বই থেকেই পড়তে পারবি। এমনি বইয়েরটাকে নোট করে খাতায় লিখে নিতে পারিস আলাদা করে, আমি কিছু পয়েন্ট আকারে বলে দিই। এই বহিঃশ্বসনের প্রথমটাই যেটা হবে, যে আমাদের বাতাস যখন ভেতরে প্রবেশ করবে, কারণ বাতাস ভেতরে প্রবেশ করার জন্য ওই ভেতরের তুলনায় বাইরের চাপ বেশি হইতে হবে, কারণ বেশি চাপ থেকে কম চাপের জায়গায় বাতাস প্রবেশ করবে, তার মানে আমার ফুসফুসের ভেতরে চাপ কমে যাইতে হবে। তো ফুসফুসের ভেতরে চাপটা কিভাবে কমে যাইতে পারে, আমরা বয়েলের সূত্র যেটা ওই যে ইয়াতে পড়ে আসলাম চ্যাপ্টার 6-এ, হ্যাঁ ওই ফিজিক্সে, যে গ্যাসের ক্ষেত্রে আয়তন বাড়লে চাপ কমে যায়, তাহলে আমার বক্ষ গহ্বরের ভিতরে যদি আয়তন বেড়ে যায় তাহলে চাপ কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে ফার্স্টে যেটা হবে, যে স্নায়ুবিক উত্তেজনার কারণে, স্নায়ুর কার্যক্রমের মাধ্যমে আমাদের যে ইয়া ছিল ওটার নাম কি, পিঞ্জরাস্থি, পিঞ্জরাস্থি বলতে বক্ষ গহ্বরের যে ইয়াগুলো আছে, কশেরুকা বলবো না, হাড়গুলা যে আছে, অস্থিগুলা আছে, তো ওই অস্থিগুলার মধ্যে যে মাংসপেশিগুলা থাকে, এই যে আমাদের বক্ষ গহ্বরের হাড়গুলা যেরকম এভাবে, এইখানে এই হাড়গুলার মধ্যে যে মাংসপেশিগুলা থাকে, এই পেশিগুলা আর একই সাথে মধ্যচ্ছদা, এই দুইটাই একসাথে সংকুচিত হয়। মানে এই হাড়গুলা তো এভাবে থাকে, এই হাড়গুলা যদি সংকুচিত হয়ে আসে, বক্ষ গহ্বরটা উপরের দিকে উঠে যায়, এভাবে উপরের দিকে উঠে যায়, ওকে, হাড়গুলা চেপে এসে উপরের দিকে উঠে যায়, একই সময়ে মধ্যচ্ছদা বা ওই ডায়াফ্রাম যেটা, সেটা আমরা ভিডিও দেখব, ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো হাড়গুলা যখন চেপে চেপে আসবে, এদের মাঝখানে যে মাংসপেশিগুলা থাকে সেগুলো যখন সংকুচিত হবে, একই সময়ে যখন ডায়াফ্রামটা সংকুচিত হবে, তখন আমার বক্ষ গহ্বরের ভিতরে আয়তন বেড়ে যাবে, কারণে পিঞ্জরাস্থি স্থির পেশি ও ডায়াফ্রাম সংকুচিত হয়। তো এগুলো সংকুচিত হইলে তখন আমার বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, ফলে বক্ষ গহ্বরের আয়তন বাড়ে। তো এখন বক্ষ গহ্বরের যখন আয়তন বাড়লো, তখন কি অবস্থা দাঁড়াবে, ভেতরে আয়তন বেড়ে গেছে মানে চাপ কমে গেছে। তাহলে সেকেন্ড হচ্ছে বক্ষ গহ্বরের ভেতরে, বায়ুচাপ কমে যায়, মানে আর কি, সেটা এখন ডিপেন্ড করতেছে কি টাইপের কোশ্চেন লিখতেছিস।
তবে আমি যেগুলো ক্ষেত্রে পয়েন্ট করে দিই ওগুলা পয়েন্ট করে লিখলেও চলবে, সমস্যা নাই। এইসব ক্ষেত্রে এগুলাকে ডিটেলসই লিখতে পারিস। বক্ষ গহ্বরের ভিতরে বায়ুচাপ কমে যাচ্ছে এবং বাইরের বেশি চাপের বায়ু বায়ু আমি আবার উপরে চলে আসতেছি, বাইরের বেশি চাপের বায়ু ফুসফুসের ভেতরে প্রবেশ করে, যাতে চাপের সমতা রক্ষা হয়, ফুসফুসের ভেতরে প্রবেশ করে। তাহলে এই প্রক্রিয়ায় আমরা শ্বাস গ্রহণ করলাম, বাইরের বাতাসটা ফুসফুস পর্যন্ত পৌঁছাইল। এখন এই বক্ষ গহ্বর উপরে উঠার পরেই তারপরে আবার এটা নিচে নেমে আসে, তো নিচে নেমে আসার সময় ঠিক আগের উল্টা প্রসেসটা হবে, যে পিঞ্জরাস্থির সেই ইয়াগুলা ওই পেশিগুলা আবার প্রসারিত হবে, একই সময়ে ডায়াফ্রাম যেটা সংকুচিত অবস্থায় ছিল, সরি হ্যাঁ ডায়াফ্রাম যেটা সংকুচিত অবস্থায় ছিল সেটা প্রসারিত হবে। এই দুইটা একসাথে প্রসারিত হইলে তখন বক্ষ গহ্বর আবার নিচে নেমে গিয়ে স্বাভাবিক অবস্থায় চলে আসবে, আয়তন আবার সংকুচিত হবে। পরবর্তীতে পিঞ্জরাস্থি ও ডায়াফ্রামের প্রসারণের ফলে বলে বক্ষ গহ্বর সংকুচিত হয় সংকুচিত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এ সময় ভেতরের বেশি চাপের বায়ু আচ্ছা এই ভেতরের যে বাতাসটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ আর কি, কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প সমৃদ্ধ আর কি, বেশি চাপের কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা আগের বার ওটা লিখতে পারিস, যে ওই যে অক্সিজেন সমৃদ্ধ এই ফুসফুসের ভিতরে যে প্রবেশ করে ওখানে অক্সিজেন সমৃদ্ধ লিখতে পারিস, CO2 সমৃদ্ধ বায়ু বাইরে বেরোয় আসে, বাইরে বেরোয় আসে। আমি খুব সংক্ষেপে লিখে দিলাম, তোরা চাইলে আর একটু ডিটেলস করে বাইরে বের হয়ে আসে, অবশ্য মেইন কথা এইটুকুই। আগেরটার ওই বায়ুটার ওখানে অক্সিজেন সমৃদ্ধ কথাটা লিখে নিস, আচ্ছা লিখে ফেল। এই সময় ভেতরের বেশি চাপের CO2 সমৃদ্ধ বায়ু বাইরে বেরোয় আসে, তো এই পুরো প্রসেসটায় অক্সিজেন সমৃদ্ধ বায়ু ভিতরে প্রবেশ করলো, সেটা ছিল শ্বাসগ্রহণ, আর পরের বার CO2 সমৃদ্ধ বায়ু বাইরে বের হয়ে গেল, এটা হচ্ছে শ্বাসত্যাগ। এই ক্ষেত্রে কোনো প্রকার রক্তের মধ্যে দিয়ে কিভাবে অক্সিজেন CO2 পরিবহন হয় এগুলার কোনো ব্যাপার না, এটা একটা ভৌত প্রক্রিয়া আর কি নর্মালি। বুঝি না কি যখন না যখন আমরা বায়ু এয়ার নিব ভেতরে, শুধু তো অক্সিজেন নেই না, নাইট্রোজেন নেই, অল্প পরিমাণ CO2 থাকে, নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে, সবই নেই, কিন্তু বেশির আমাদের অক্সিজেনটাই জরুরি দেখে বারবার আমরা শুধু অক্সিজেন CO2 এই কথাগুলোই বলতে।
না, যখন শ্বাসদাস ত্যাগ করি তখনও শুধুমাত্র যে CO2 ত্যাগ করি এরকম না, CO2-র প্রপোর্শনটা বেশি থাকে। ওকে, হ্যাঁ থাকতেই পারে, কারণ আমাদের সব অক্সিজেন একবারে ওইটুকু টাইমের মধ্যে চলে যাইতে পারছে এটা নাও হইতে পারে, কিছু অক্সিজেন ফুসফুসে আছে যেটা বেরোয় আসতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আমরা এই জন্য বারবার ওই যে সমৃদ্ধ কথাটা ইউজ করতেছি, যে CO2 বেশি পরিমাণে আছে। আচ্ছা এবার আসি, আমরা এবার গ্যাসীয় বিনিময়, যেখানে রিয়াকশন থাকবে, অন্তঃশোষণ যেটা সেটা পড়বে। আচ্ছা অন্তঃশোষণ, এটা গ্যাসীয় বিনিময় এভাবেও বলা হয়। তো এইটার আবার দুইটা পোর্শন, একটা হচ্ছে অক্সিজেন গ্রহণ, অক্সিজেন শোষণ। তো এইটা কিভাবে হচ্ছে, আমাদের অ্যালভিওলাসের মধ্যে, অ্যালভিওলাস বা বায়ুথলি যেটা ছিল, বায়ুথলি, বায়ুথলির অ্যালভিওলাসের প্রাচীর খুবই পাতলা থাকে, আর এই অ্যালভিওলাসের বাইরে দিয়ে কৈশিক নালী থাকে। আমরা আগের দিনও ভিডিও দেখছিলাম, আজকে আরেকবার একটু দেখব। তো এইখান দিয়ে অ্যাকচুয়ালি ধমনী শিরা আর কি দুইটাই। আচ্ছা এভাবে আঁকি আর কি, আগামী যে এখানে এসে কৈশিক নালী তো এরকম ছিল যে CO2 যুক্ত, মানে আর কি শিরার কিছু পার্ট আবার একই সাথে ধমনীর কিছু পার্ট। তাহলে এটা হচ্ছে অ্যালভিওলাস, আর এটা হচ্ছে আমাদের কৈশিক জালিকা। কৈশিক জালিকার মধ্যে এই এখানে যে ব্লাড গুলো আসতেছে, মানে শিরা থেকে যে ব্লাড গুলো আসতেছে, এগুলো কিন্তু CO2 সমৃদ্ধ, মানে ওই সব CO2 নর্মালি বেশিরভাগ পরিমাণে ইসের মধ্যে, রক্ত রসের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। আর তো তখন RBC-র মধ্যে অক্সিজেন নাই, মানে হিমোগ্লোবিনটার মধ্যে তখন অক্সিজেন নাই। হিমোগ্লোবিন আমরা জানি যে অক্সিজেনটা নর্মালি হিমোগ্লোবিনটাই পরিবহন করে। তো তখন এই লোহিত রক্তকণিকা যে RBC-টা আছে সেটা বিহীন, এইখানে যে RBC গুলো আছে তারা হচ্ছে হিমোগ্লোবিন বিহীন। তো তারা যখন এই পাশ দিয়ে অতিক্রম করা শুরু করবে, এটা ধর RBC, এই RBC যখন এখান দিয়ে অতিক্রম করা শুরু করবে অ্যালভিওলাসের পাশ দিয়ে, তার মানে এখন রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, আর আমি অক্সিজেন সমৃদ্ধ বাতাস এখানে প্রবেশ করছে, আগে বাইরে থেকে O2 প্রবেশ করছে, তার মানে এখন এখানে অক্সিজেনের চাপ বেশি, অক্সিজেনের চাপ বেশি, আর এখানে অক্সিজেনের পরিমাণ কম, তার মানে অক্সিজেনের যদি চাপ বা ঘনত্ব যেটা দিই বলি একটা আরেকটা সমানুপাতিক, এই জন্য অক্সিজেন বেশি মানে এখানে অক্সিজেনের চাপের পরিমাণটা বেশি আর এখানে অক্সিজেনের চাপের পরিমাণটা কম। তাহলে বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় অক্সিজেন আসবে, তাহলে এইখান থেকে অক্সিজেন এই RBC-র মধ্যে প্রবেশ করবে। তো আরবিসির সাথে যা আসবে, আরবিসির কোন অংশের সাথে যুক্ত হবে, আরবিসির হিমোগ্লোবিনের সাথে, আরবিসির হিমোগ্লোবিন, তো এটাকে HB এভাবে লিখলাম হিমোগ্লোবিন বুঝাইতে। আচ্ছা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে। ওকে, তোরা এটাকে পুরাপুরি লিখতে পারিস, হিমোগ্লোবিন তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করবে, অক্সি হিমোগ্লোবিন। তো এই অক্সি হিমোগ্লোবিন যেটা হইলো এটা একটা অস্থায়ী যৌগ, এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন আর এটা হচ্ছে হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন এটা অস্থায়ী যৌগ, অস্থায়ী যৌগ মানে এই যৌগটা আবার ভেঙে যায় কখন, যখন মানে চাপের উপরে ডিপেন্ড করে,
চাপ কমে গেলে এই যৌগটা আবার ভেঙে যায়, এরকম একটা অবস্থা। তো এই যৌগটা এই অক্সিজেন আরবিসির সাথে যুক্ত হয়ে আরবিসির হিমোগ্লোবিন পার্টের সাথে যুক্ত হয়ে গিয়ে অক্সিহিমোগ্লোবিন বানাইলো। এখন এই রক্ত যাবে কোন পর্যন্ত? যাবে কোষ পর্যন্ত পৌঁছাবে। তো কোষে গিয়ে যখন সে কোষের কাছে আসবে, তার মানে এইটা ধরলাম দেহ কোষ, এইখানে যখন আবার HbO2 আসবে, মানে অক্সিহিমোগ্লোবিন আসবে, সেটাই কোষের কাছে এসে ভিতরে অক্সিজেনটাকে ছেড়ে দিয়ে এই হিমোগ্লোবিন আবার আলাদা হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম, আমি বাইরে বিক্রি এটা দেখে, এইটা ভেঙে HB হবে আর O2 হবে, যে O2টা কোষের ভিতরে চলে যাবে। HB প্লাস O2 হয়ে গেল, O2 কোষের ভিতরে চলে গেল, HB আবার ব্যাক করে চলে যাবে নতুন করে অক্সিজেন নিয়ে আসতে। ওকে, আচ্ছা, তাহলে এই পুরা প্রসেসটা হচ্ছে অক্সিজেন শোষণ। কেউ না বুঝলে আমি আবার বলতেছি, কেউ বুঝিস না এরকম আছে সে? এই যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা যখন এই ইয়া দিয়ে আসতেছে, শিরা দিয়ে আসতেছে, তার মধ্যে অক্সিজেন নাই। ওকে, তো এই অক্সিজেন ছাড়া আরবিসি, মানে অক্সিজেনের পরিমাণ কম আর কি। তো এইখানে যখন আসছে রক্তটা অ্যালভিওলাসের পাশে, এই রক্তের মধ্যে, এই অ্যালভিওলাসের মধ্যে যে বাতাস, তার মধ্যে অক্সিজেন বেশি, মানে অক্সিজেনের চাপ বেশি। এইখানে রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, মানে চাপ কম। তো বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় অক্সিজেন প্রবেশ করছে। অক্সিজেন কার সাথে যে যুক্ত হচ্ছে? অক্সিজেন দুইভাবেই পরিবহন হইতে পারে, হিমোগ্লোবিনের মাধ্যমেও, রক্তরসের মাধ্যমেও। কিন্তু রক্তরসের মধ্যে খুব কম পরিমাণ অক্সিজেন পরিবাহিত হয়, বেশিরভাগ অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন বানায়, যেইটা এই আবার রক্তের মাধ্যমে কোষ পর্যন্ত পৌঁছাবে, দেহ কোষের কাছে গিয়ে সে আবার ভাঙবে, কারণ এটা অস্থায়ী যৌগ ছিল। ওয়ালাইকুম আসসালাম। এটা আবার ভেঙে অক্সিজেনটাকে কোষের ভেতরে দিয়ে আসবে আর হিমোগ্লোবিন আবার চলে আসবে নতুন করে ইয়া করতে, ওই অক্সিজেন নিতে। আচ্ছা, এইবার আসি কার্বন ডাইঅক্সাইড পরিবহন। আচ্ছা, তাহলে এখানে একটা ব্যাপার একটু খেয়াল করিস, আরবিসিটা এই হিমোগ্লো ইয়াটা, এই যে অক্সিহিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন কার মধ্যে ছিল? অক্সিহিমোগ্লোবিন কিন্তু আরবিসির মধ্যে ছিল, অক্সিহিমোগ্লোবিনটা আরবিসির মধ্যে ছিল। তাইলে অক্সিহিমোগ্লোবিন যখন কোষের মধ্যে প্রবেশ করবে, তাকে দুইটা প্রাচীর ভেদ করতে হবে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখিস। প্রথমে হচ্ছে এই লোহিত রক্তকণিকা একটা কোষ, তার মানে তার প্রাচীর ফার্স্টে সে ভেদ করবে, তারপরে কোষে ঢোকার আগে কোষের চারপাশ দিয়ে থাকে হচ্ছে এই এই আচ্ছা এই আর ইয়া কি বলে আরবিসিটা, এই আরবিসিটা কার মধ্যে ছিল? আরবিসিটা রক্তনালীর মধ্যে আছে, আর আমরা জানি দেহ কোষের পাশে গিয়ে রক্তনালী আবার কৈশিক জালিকায় ভাগ হয়। ওই আমরা হৃৎপিণ্ডের রক্ত সংবহনের মধ্যেই পড়ছিলাম যে ধমনী দেহ কোষের কাছে গিয়ে কৈশিক জালিকায় ভাগ হয়। তার মানে এই দেহ কোষের বাইরে এই আরবিসি থেকে রক্ত যখন প্রবেশ করবে কোষে, এইটা এবার কৈশিক জালিকা। ওকে, এই যে এই পোর্শনটাকে আমি কৈশিক জালিকা হিসেবে দেখাচ্ছি। কৈশিক জালিকার মধ্যে আরবিসি, আরবিসির মধ্যে অক্সিহিমোগ্লোবিন। তো অক্সিহিমোগ্লোবিনটা বের হয়ে ফার্স্টে কার আবরণ ভেদ করলো? ফার্স্টে আরবিসির আবরণ ভেদ করলো, তারপরে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করলো, এটা কৈশিক জালিকা সেকেন্ড। তাহলে ফার্স্টে আরবিসি, আরবিসির আবরণ ভেদ করলো অক্সিজেন ভাঙার পরে, তারপর কৈশিক নালীর প্রাচীর ভেদ করলো, তারপরে যে কোষে প্রবেশ করবে, আমরা জানি কোষের সাথে ওই কোষের ফাঁকা স্থানে লসিকা থাকে। তো এই জায়গায় লসিকাকে ভেদ করে, লসিকার মাধ্যমে, তারপর লসিকা হয়ে সে কোষের মধ্যে প্রবেশ করবে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে। এই যে অক্সিজেন যে দেহ কোষের মধ্যে প্রবেশ করতেছে, এটা করতে গিয়ে তাকে কয়েকটা ধাপ অতিক্রম করতে হচ্ছে। ফার্স্টে আরবিসি থেকে বের হইতে হচ্ছে, মানে আরবিসির প্রাচীর ভেদ করতেছে, তারপরে সে কৈশিক জালিকার মধ্যে ছিল, মানে কোষের চারপাশে রক্তনালী কিন্তু কৈশিক জালিকা আকারেই থাকে, তার মানে সে কৈশিক জালিকার মধ্যে ছিল, তাহলে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করলো, তারপরে সে লসিকার মাধ্যমে, মানে কোষের পাশে যদি তরল থাকে, বলছিলাম কোষের চারপাশে ফাঁকা জায়গায় তরল থাকে, সেটা হচ্ছে লসিকা, লসিকা হয়ে তারপর সে কোষের মধ্যে প্রবেশ করতেছে। তো কোষের আবরণও কিন্তু সে ভেদ করতেছে,
তো এই যে কয়েকটা ধাপ, এগুলা যাতে লিখতে ভুল না হয়। সবাই কি বুঝছিস এটুক? কারো এখানে কোশ্চেন আছে? কোশ্চেন নাই? আচ্ছা ওকে। এবার আমরা CO2-র যে পরিবহন সেটা একটু বলি। এই একই চিত্রের উল্টা ঘটাবো জাস্ট। CO2 পরিবহন, এবার শুরু, আগের বার শুরু হয়েছিল ওই অ্যালভিলাস থেকে, এবার শুরু হবে কোষ থেকে। কোষের মধ্যে অক্সিজেন প্রবেশ করছে। আচ্ছা এই চিত্রটা কি দেখতে সমস্যা হচ্ছে? বড় করে আঁকতে হবে? পোলাপান একটু কথা বলিস। আচ্ছা তাহলে বড় করে আঁকতেছি। এটা হচ্ছে দেহকোষ। দেহকোষের পাশে কৈশিক জালিকা থাকে, বা লসিকা, মাঝখানে লসিকাও থাকতে পারে। হ্যাঁ লসিকা কোষের চারপাশে, লসিকা, এটা হচ্ছে দেহকোষ, তারপরে হচ্ছে কৈশিক জালিকা। কৈশিক জালিকা মানে দেহকোষের গায়েই কৈশিক জালিকা গুলা থাকে। এইবার আমরা উল্টা দিক থেকে আসবো। আগের বার অ্যালভিলাস থেকে কোষ পর্যন্ত আসছি, এবার উল্টা দিক থেকে আসবো। কোষের মধ্যে CO2 উৎপন্ন হচ্ছে কিভাবে? খাদ্য জারণ বিক্রিয়ায় CO2 উৎপন্ন হচ্ছে। তাহলে এবার কোষের মধ্যে CO2, এখানে CO2-র পরিমাণ বেশি, তার মানে CO2-র চাপ বেশি, তার মানে এক যখন যে অক্সিজেন আসছিল কোষের ভিতর প্রবেশ করছিল, কারণ কোষে অক্সিজেনের পরিমাণ কমছিল, তো কৈশিক জালিকা থেকে এখানে প্রবেশ করছিল। এখন উল্টাভাবে CO2 বেশি পরিমাণে আছে কোষের মধ্যে, ইয়ার মধ্যে, এই কৈশিক জালিকার মধ্যে CO2-র পরিমাণ কম, তাহলে এখান থেকে এখানে আসবে, উল্টা দিকে পরিবহনটা হবে। তো এই CO2-টা আসার সময় তার আবার উল্টাভাবে যদি চিন্তা করি, তাকে কি কি আবরণ ভেদ করতে হলো? ফার্স্টে সে কোষের আবরণ ভেদ করলো, তারপর সে লসিকায় ঢুকলো, লসিকা থেকে তারপরে কৈশিক জালিকার মধ্যে ঢুকলো। তার মানে ফার্স্টে কোষের আবরণ ভেদ করা, তারপর লসিকায় প্রবেশ করা, লসিকা থেকে কৈশিক জালিকার আবরণ ভেদ করে এই রক্তে প্রবেশ করা। এখন রক্তে প্রবেশ করে তার সামনে আবার দুইটা অপশন, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা আছে, রক্ত রস আছে। O2 যেমন লোহিত রক্তকণিকার RBC-তে বেশি পরিমাণে, সরি হ্যাঁ RBC-র হিমোগ্লোবিনে বেশি পরিমাণে পরিবহন হইতো বা যুক্ত হইতো, আর রক্তরসের মাধ্যমে কম পরিমাণে বাহিত হইতো, বা রক্তরসের মধ্যে কম পরিমাণে দ্রবীভূত হইতো, এই CO2-টা আবার রক্তরসের মধ্যে বেশি পরিমাণে দ্রবীভূত হবে। তার মানে CO2-টা থাকবে রক্তরসের মধ্যে, রক্তরস। এখানে কিন্তু রক্তরসও আছে, RBC-ও আছে, আর বাকিগুলো তো আছেই, কিন্তু আমাদের এই দুইটাই এখন টার্গেটটা বেশি। এই রক্তরসের মধ্যে CO2-টা দুইভাবে যৌগ তৈরি করতে পারে। CO2-টা গিয়ে রক্তরসের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট, মানে কার্বনেট আকারে, সে বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট অথবা পটাশিয়াম বাইকার্বনেট আকারে দ্রবীভূত হয়ে যাবে। CO2-টা রক্তের রসের মধ্যে গিয়ে সোডিয়াম বাইকার্বনেট অথবা পটাশিয়াম বাইকার্বনেট আকারে দ্রবীভূত হয়ে যাবে। আর RBC-র যে হিমোগ্লোবিন, তার সাথে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হবে, যেটা তোদের বইয়ে বলে নাই, কার্বোমিনো হিমোগ্লোবিন নামে। RBC-র ওই হিমোগ্লোবিনের সাথেও সে অল্প পরিমাণে যৌগ গঠন করতে পারে, তো ওটা নিয়ে তোদের বই বলে নাই, তবু জেনে রাখতে পারিস। তাইলে এবার CO2 দেহকোষের প্রাচীর ভেদ করে লসিকায় আসলো, লসিকা থেকে রক্তের মধ্যে প্রবেশ করে RBC-তে খুব অল্প পরিমাণে, কার্বন মিনো হিমোগ্লোবিনের মাধ্যমে, আর রক্তরসে বেশি পরিমাণে, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর পটাশিয়াম বাইকার্বনেট আকারে এর মধ্যে মিশে গেল। এবার এই নালিটাই পৌঁছাচ্ছে, এই নালিটাই এই যে এই পর্যন্ত চলে আসছে, এই নালিটাই এই যে এখানে আসছে, তার মানে এবার এই CO2 সমৃদ্ধ রক্ত এখানে আসছে। CO2 সমৃদ্ধ রক্ত এখানে এসে এইবার উল্টা প্রসেস, আগের বার তো অক্সিজেন প্রবেশ করছিল, এবার এই রক্তের মধ্যে রক্তরসে, কিন্তু এবার রক্তরসে CO2-র পরিমাণ বেশি। এই রক্তরসে CO2-র পরিমাণ বেশি, এইখান থেকে এবার CO2 উল্টা দিকে যাবে, কারণ এখানে তখন CO2-র পরিমাণ কম। তো আবার কয়টা প্রাচীর ভেদ করতেছে সে, এবার
কৈশিক জালিকার প্রাচীর ভেদ করবে, তারপর সে অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে তারপরে সে এই অ্যালভিওলাসে প্রবেশ করবে, প্রবেশ করে এইখান দিয়ে বাতাসের মাধ্যমে বাইরে চলে যাবে বডি থেকে। তাহলে একটা প্রসেস আরেকটা প্রসেসের জাস্ট উল্টা। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে এইটুকে? আমি এখন ভিডিওটা দেখাবো। মানে বলার সময় বা লেখার সময় যেন ওই কথাগুলো মিস না হয়, কোনটার পরে কোনটা এলোমেলো করে ফেলিস না। আচ্ছা তাহলে আমি এখন ভিডিওটা দেখাই, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আসতেছি, ভিডিওতে যাচ্ছি। ওকে, এই আচ্ছা, বহিঃশোষণ হওয়ার জন্য এই যে আমাদের এটা হচ্ছে এই 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 জিনিসটা হচ্ছে ডায়াফ্রাম। হ্যাঁ, ডায়াফ্রাম। আর এই যেগুলো হচ্ছে পিঞ্জরাস্থি। ওকে, তো এই এই অস্থিগুলোর মাঝখানে কিন্তু পেশি থাকে। তো এই পেশিগুলো যখন সংকুচিত হবে তখন এই পুরা বক্ষগহ্বরটা উপরের দিকে উঠে আসবে। এই এই যে একটু খেয়াল করিস, এখন সে প্রসারিত অবস্থায়, মানে এটার ভিতরকার পেশিগুলো সংকুচিত হলে উপরের দিকে উঠে আসে এটা, এবং তখন এই যে ডায়াফ্রাম এটাও সংকুচিত হয়ে আছে, চেপে আছে। তার মানে ডায়াফ্রামটা যখন সংকুচিত হয় এবং এইখানকার পেশিগুলো যখন চেপে যায়, বক্ষগহ্বরটা উপরের দিকে উঠে আসে এবং ভেতরের জায়গার আয়তন বেড়ে যায়। এবং যখন আবার পেশিগুলা প্রসারিত হবে এবং একই সাথে এই যে পেশিগুলো প্রসারিত হয়ে আসছে বা স্বাভাবিক অবস্থায়, আর এই যে এটাও এখন প্রসারিত হয়ে গেছে, ডায়াফ্রামটাও প্রসারিত হয়ে গেছে, তো তখন ভেতরের জায়গাটা কমে যাচ্ছে বা ভেতরের আয়তন কমে যাচ্ছে, মানে তখন ভেতরে প্রেশার বেড়ে যাচ্ছে। আশা করি এটা এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। এখন আমরা এই যে অক্সিজেনের যে দ্রবীভূত হওয়াটা রক্তের মধ্যে আর CO2টা বেরোয় আসা, সেটা একটু দেখি। আগের দিন এই ভিডিওটা আমরা দেখছিলাম, আজকে তো আমাদের নাসার অন্ধ্রপথে এই বাতাস প্রবেশ করার পরে এই শ্বাসনালী দিয়ে, আই মিন ট্রাকিয়ার মাধ্যমে বঙ্কাস হয়ে তারপরে ব্রঙ্কিওল পর্যন্ত পৌঁছা, ব্রঙ্কিওল ভেতরে, এই ব্রঙ্কিওল মানে আরো শাখা প্রশাখা ছিল একদম অ্যালভিওলাস পর্যন্ত যাবে। এগুলা সব অক্সিজেন সমৃদ্ধ, মানে এখানে অক্সিজেন বেশি পরিমাণে, তো অক্সিজেনটাকেই শুধু দেখানো হচ্ছে। তো এই অ্যালভিওলাসে এসে যে অ্যালভিওলাসের বাইরে দিয়ে কৈশিক জালিকা, এই দেখ এইখানে শিরা ধমনী দুইটাই আছে, কারণ শিরা এসেই কৈশিক জালিকায় ভাগ হয়েছে, মানে শিরা আর ধমনী কিন্তু এই কৈশিক জালিকার মধ্যে এসে মিলিত হয়। তো এই কৈশিক জালিকার অ্যালভিওলাসটাকে যদি আমরা কেটে দেখি, এই যে এখন এইখান দিয়ে যে রক্তগুলো আসতেছে, এই রক্তনালীর ভিতর দিয়ে যে RBCগুলো আসতেছে, এই RBCগুলো নীল কালার দিয়ে বোঝানো হচ্ছে এদের মধ্যে অক্সিজেন নাই বা অক্সিজেনের পরিমাণ কম বা অক্সিজেন। তো এই RBC গুলা এই যে এখন এই ফুসফুসের মধ্যে অ্যালভিওলাসে যে অক্সিজেন আছে, এখানে অক্সিজেনের পরিমাণ বেশি, সো বেশি জায়গা থেকে বেশি ঘনত্বের অক্সিজেন, মানে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় বা বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় অক্সিজেনটা এই অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে আর কৈশিক নালিকার প্রাচীর ভেদ করে এই রক্তের মধ্যে প্রবেশ করলো। এখন এই অক্সিজেনটা RBCর সাথেও যুক্ত হতে পারে, আবার রক্তরসেও দ্রবীভূত হতে পারে, কিন্তু রক্তরসে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়, বেশিরভাগটাই RBCর সাথে ওই অক্সিহিমোগ্লোবিন নামে যুক্ত হয়ে যায়, আকারে যুক্ত হয়ে যায়। এই যে অক্সিজেন সে শোষণ করতেছে এবং আস্তে আস্তে সে এই যে লাল হয়ে গেছে, লাল দিয়ে বোঝাচ্ছে এখন সে অক্সিজেন সমৃদ্ধ, এবং এইটাই এখন কোষ পর্যন্ত পৌঁছে গিয়ে কোষের মধ্যে অক্সিজেনটা ছেড়ে দিয়ে আসবে। তো যেগুলো আমি চিত্র একে বুঝাইলাম, আর এইখানে দেখে যে CO2 একই সময়ে এই নালীর মধ্যে দিয়ে আবার CO2 আছে, এই CO2টা আসছে কোত্থেকে, ওই কোষ থেকে আসছে, এবং এইটা RBCর সাথে যুক্ত করে দেখায় না, এটাকে কিন্তু আলাদা দেখাইছে, মানে এটা রক্তরসের মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে। CO2টা রক্তরসের মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে, এইখানে CO2 বেশি, ওখানে CO2 নাই বা কম পরিমাণে, তাহলে CO2 উল্টা দিকে যাবে। এই CO2 গুলা কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে তারা ওই ইসের মধ্যে প্রবেশ করবে, বায়ুথলির মধ্যে প্রবেশ করবে, এবং বায়ুথলির মধ্যে দিয়ে প্রবেশ করে উল্টা পথে, যে পথে বাতাস আমার ফুসফুস পর্যন্ত পৌঁছাইছিল সেই উল্টা পথে, আই মিন আবার ব্রঙ্কিওল এবং ব্রঙ্কাস হয়ে ট্রাকিয়ার মাধ্যমে ফাইনালি নাসার অন্ধ্রপথে বাইরে চলে যাবে।
হ্যাঁ, এই শ্বাসগ্রহণ শ্বাস ত্যাগ তো খুব দ্রুত হচ্ছে। ওকে, এই হচ্ছে অবস্থা। তো মনে হয় পুরা প্রসেসটা নিয়ে তোদের আর কোনো প্রবলেম নাই। এখন লাস্টে যে রোগগুলো আছে, আমি আবার বোর্ডে আসতেছি, পয়েন্ট করে লিখলে বেটার। এই লক্ষণ প্রতিকার এইসব পয়েন্ট করে লিখলে বেটার, তোদের জন্য লেখা কম হবে। অবশ্য যদি তুই জানিস যে তুই ঠিকটা লিখতেছিস, আবার ভুলটা কনফিডেন্টলি পয়েন্ট করে লিখলে বেশি চোখে পড়বে। হ্যাঁ, তবে সমস্যা না, স্যাররাও রোগগুলো এতটা মানে অত বেশি ইম্পর্টেন্স দিয়েও যে দেখে এরকমও না। তবে তুই তো আর চাবি না, ইচ্ছা করে ভুল করে আসছে। তো নর্মালি প্রথম যে রোগটা আছে সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি, কমন। আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজে যারা পড়ছে তারা মোটামুটি সবাই এই রোগে একটু সময়ের জন্য হইলেও ভুগছে। তো এটা এটা নর্মালি ধুলাবালির, তারপরে ফুলের রেণু, এইসবের জন্য, আবার কারো খাবারের জন্য, বিশেষ কিছু খাবারের জন্য, চিংড়ি, গরুর মাংস, ইলিশ মাছ, এইসবের জন্য হইতে পারে। তো এইসব ক্ষেত্রে সাধারণত শ্বাসকষ্ট হয় আর কি, আর শ্বাস নেওয়ার সময় খুব জোরে জোরে শব্দ হয়, এবং যখন সে শ্বাস নিচ্ছে তখন তার এই বক্ষ গহ্বরটা এমন বেশি একদম চামড়া, পাঁজরের চামড়াগুলো ভিতরের দিকে প্রবেশ করে এরকম। আর হচ্ছে রোগী এই ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। আর কি কি করা লাগবে এইসব ক্ষেত্রে, খোলা আবহাওয়ার মধ্যে, আলো বাতাসপূর্ণ ঘরের মধ্যে থাকতে হবে যাতে বায়ুটা যথেষ্ট নির্মল হয়, একই সাথে ওই খাবারগুলা অ্যাভয়েড করে চলতে হবে। আচ্ছা যা হোক, আর নর্মালি এটার পারমানেন্ট কোনো চিকিৎসা নাই, ওগুলা দোকানে যে আজকে খুঁজে নিস। আচ্ছা এবার আসি, এইটা মাঝে মাঝে কখনো এরকম অ্যালার্জি প্রতিরোধ করার জন্য কিছু মানে ডাক্তার বা ধর এই যে ফার্মাসি মানে আর কি ফার্মাসির যে, ও তারা হুট করে যায় যদি ওষুধ চাষ, এরকম স্টেরয়েড জাতীয় ইয়া দিয়ে দেয়, ট্যাবলেট দিয়ে দেয়, যেগুলো খাইলে তখন মানে সাথে সাথে তোর অ্যালার্জিটা অফ হবে, বাট সেটা আবার স্থায়ীভাবে তোর বডিতে একটা ক্ষতি করবে। সো এইসব না বুঝে এই টাইপের ওষুধগুলো নেওয়া উচিত না। আচ্ছা এরপর হচ্ছে ব্রঙ্কাইটিস, সেটা হচ্ছে আমাদের যে ট্রাকিয়া ছিল বা শ্বাসনালী ছিল, এটার ভেতরে যদি কোনো কারণে জ্বালা পোড়া হয় বা প্রদাহ হয়, তখন সেই ক্ষেত্রে এই রোগটাকে আমরা ব্রঙ্কাইটিস বলি। এইটার লক্ষণগুলো ওই একই টাইপের, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, আর এই সময় যে তোর বেশিরভাগ ক্ষেত্রেই ওই চিকিৎসা ওরকমই, যে ওই স্মোক করা বা এরকম ড্রাগ এইসব থেকে আসলে দূরে থাকা লাগবে। নিউমোনিয়া, এটা অনেক, নিউমোনিয়া বা এটা ফুসফুসের রোগ, এটা মেইনলি একটা ব্যাকটেরিয়া, নাম হচ্ছে নিউমোকক্কাস, এটার কারণে এইটা যদি শ্বাসনালীতে সংক্রমণ ঘটে তখন এরকম হইতে পারে। আর একটা ব্যাপার, কখনো হচ্ছে ওই যে খাবার, আমরা বলছি খাদ্যনালী আর শ্বাসনালী প্রায় পাশাপাশি, দুইটা পাশাপাশি, সো যদি ভুল কোনো কারণে খাবার খাওয়ার সময় এরকম শ্বাসনালীতে ঢুকে যায় তখন সেইখানে এরকম সংক্রমণ হইতে পারে। আচ্ছা হ্যাঁ, এগুলাও তোরা নিজেরা দেখে নিতে পারবি। তারপরে যক্ষা আছে, এই যক্ষার এটাও ব্যাকটেরিয়া, মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা ছিল, কুলোসিস, আর হচ্ছে ওকে, আর ক্যান্সার লাস্টে আছে। এগুলা জাস্ট তোরা একবার করে পড়লেই পারবি, সো এটা নিয়ে আর বেশি টাইমও নষ্ট করলাম না। এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি শেষ, আমরা এটার উপরে একটা পরীক্ষা নিতে পারি। অবশ্য বলে দিব তোদের কবে তোরা দিতে চাস। আজকে থাকুক এই পর্যন্ত, আমি মিটিং এন্ড করতেছি। আল্লাহ হাফেজ।